হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ এর জীবনচর্চা তুলে ধরব। আপনারা নিশ্চয় জানেন আমি কার কথা বলছি। তিনি হলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস 1940 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন। তার পিতার নাম হাজি দুলাল মিয়া সদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। মোহাম্মদ ইউনুসের সহধর্মিনী ডক্টর আফরোজ ইউনুস। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস 2 কন্যার পিতা। মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। 1957 সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখানে থেকে বিএ এবং এমএ সম্পন্ন করেন। এরপর তিনি ব্যুরো অফ ইকোনমিক্স এ গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত পদে কর্মরত ছিলেন। ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশের সঙ্গে দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দারিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রাম আওতায় অধিগ্রহণ করে। মোহাম্মদ ইউনুস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য। তখন থেকে গ্রামীণ ব্যাংক 5.3 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে। একটি আনুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেলের শান্তি পুরস্কার লাভ করে। তিনি প্রথম বাংলাদেশ হিসেবে এই পুরস্কার লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনুস 2014 সালে ইউনুস সেন্টার প্রতিষ্ঠা করেন। সেখান থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় বিনিয়োগ করতে আকৃষ্ট করতে থাকেন। ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সর্বপ্রথম নোবেল পুরস্কার বিজয়ী। এছাড়াও বিশ্ব খাদ্য পুরস্কার, বাংলাদেশের স্বাধীনতা পদক সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার তিনি লাভ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল থ্রি ফার্মার্স অব জোব্রা, প্ল্যানিং ইন বাংলাদেশ, জরিমন অ্যান্ড আদার্স ফেসেস অফ প্রভার্টি, গ্রামীণ ব্যাংক অ্যাজ আই সি ইট, বিল্ডিং সোশিয়াল বিজনেস, দ্য নিউ কাইন্ড অফ ক্যাপিটালিজম দ্যাট সার্ভ আর হিউম্যানিটিস মোস্ট প্রসেসিং নিডস। তিনি বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন এবং এখনও দিয়েই চলেছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি।